আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বের সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন? আমি আপনাদের দয়ালার শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। মোবাইলের নেটওয়ার্ক সমস্যা নিয়ে আমাদের বেশ কিছু প্রবলেম আছে, আমরা এই মুহূর্তে একটি নেটওয়ার্ক সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। কাজে যাওয়ার আগে বাম পাশে একজন নতুন সুপার ফ্যান আছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে সুপার ফ্যানের নাম পরিচয় শুনবো, এরপরে আমরা কাজের দিকে অগ্রসর হবো ইনশাআল্লাহ। তোমার পরিচয়? আমি অপু দাস, বরিশালের পটুয়াখালীর কলাপাড়া থেকে আসছে। স্যারের ইউটিউবে ভিডিওগুলো দেখে খুব ভালো লাগলো এবং কাজ শিখতে খুবই আগ্রহী হয়ে স্যারের কাছে চলে আসলাম। কাজের অভিজ্ঞতা? অভিজ্ঞতা খুব কম। কতদিন আগ থেকে কাজ করো? আমি খুব কমই করি, কোনোদিনও কাজ মানে অতটা করিনি, টুকটাক কাজ করেছি। এবং দোকান আছে? দোকান আছে, তো এ সেকশনে কোনো দোকান নেই আমার। কিসের দোকান আছে? স্টুডিও। ও, অপু দাসের স্টুডিও দোকান আছে, আর মোবাইল সেকশনে কাজ করে, টুকটাক কাজ করে। আর এটাকে আরও ভালোভাবে জানার উদ্দেশ্যে রাজশাহীতে আসা। এই মুহূর্তে আমরা অপু দাসের জন্য অবশ্যই দোয়া করব। আর আসুন আমরা নেটওয়ার্ক সেকশনের কাজটি দেখি। আশা করি নেটওয়ার্ক সেকশনের কাজটি দেখলে অনেকে উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি মন্তব্য করে জানাবেন কেমন লাগছে। তো এই মুহূর্তে আমাদের কাছে একটি চাইনিজ ফোন আছে, ফোনটি আমাদের নেটওয়ার্ক আইসি ট্রাবল, নেটওয়ার্ক পাচ্ছে না। আমরা ফোনটা অন করে দেখে নিই আমাদের সমস্যাটা কীরকম। ওয়েলকাম টু রবি ফ্যামিলি আমরা দেখতে পাচ্ছি। এটাকে ওকে করার পরে সার্চিং নেটওয়ার্ক, সার্চিংটা আমাদের হচ্ছে। এখন সার্চিং কমপ্লিট হওয়ার পরে নো সার্ভিস, ইমার্জেন্সি অথবা নেটওয়ার্ক, যে কোনো একটা হবে। আমরা দেখতে পাচ্ছি ইমার্জেন্সি, তার মানে আমাদের ফোনে নেটওয়ার্কটা এই মুহূর্তে নাই। এখন আমরা এটা রিপেয়ার করার চেষ্টা করা হয়েছে, রিপেয়ারে ব্যর্থ। এই মুহূর্তে আমরা একটা আইসি চেঞ্জ করবো, আইসি পরিবর্তন করে দেখবো আমাদের সমস্যাটা যাচ্ছে কি না। তার আগে দেখে নিতে হবে যে আমাদের ফোনে কোনো শর্ট আছে কি না। শর্ট থাকলে কিন্তু আমাদের সিপিইউ থেকেও আমাদের নেটওয়ার্ক হারিয়ে যেতে পারে। তাহলে এই মুহূর্তে আমরা মিটারের দিকে চলে যাই। দেখতে পাচ্ছি আমাদের কোনো শর্ট নেই ফোনটা, তার মানে আমাদের সিপিইউ ওকে আছে। এই মুহূর্তে আমরা আইসি পরিবর্তন করব। এখানে আমাদের আছে আইসি নাম্বার, ছিল এটা MS5569 5569 মডেল। আইসির এক সাইডে ডিজাইনটা এরকম আছে, যেহেতু আমাদের এক সাইডে আমাদের বল আছে, বল এগুলো ঠিক না, এগুলো ফ্ল্যাট আইসি, আর এক সাইডে আমাদের একটু গ্যাপ আছে। অবশ্যই এটা আমাদের দিক নির্ণয় করার কোনো ঝামেলা থাকবে না। এআইসিটা যে তুললাম, এআইসির নিচেও কিন্তু আমাদের সেম সিস্টেম। আইসিটা আমরা এই মুহূর্তে রিপ্লেসমেন্ট করব। আইসি ডটও আছে, আমরা ডট থেকেও ফাইন্ড আউট করতে পারি। এখানে আমরা সরাসরি আইসিটা বসানোর চেষ্টা করছি। একটু নড়াতে হবে, কারণ এর নিচে কোনো ধরনের শোল্ডার ছিল না, এখন কিন্তু কিছুটা শোল্ডারিং লেগে গেছে। একটু আয়রন ইউজ করতে হবে, আয়রন আর্থিং থাকলে কিন্তু আমাদের এটা ইউজ করা ঠিক হবে না।
আয়রনে আর্থিং যদি থাকে আমাদের তাহলে সমস্যা হবে, আইসিগুলো ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আইসি লাগানোর পরে নেটওয়ার্ক আইসি থেকে আমাদের ফোন শর্ট হওয়ার সম্ভাবনা থাকে, আমরা দেখে নিই যে আইসিটা ওকে আছে কিনা, আইসি শর্টও থাকতে পারে। এটা কিছু কিছু সেটে সাধারণ এই রিডিংটা আমরা পাবোই। ওয়েলকাম টু রবি। নতুন আইসি লাগানোর পরে অনেক সময় নেটওয়ার্ক সার্চিং এর প্রয়োজন হতে পারে, সফটওয়্যার থেকে একেবারে নেটওয়ার্ক হারিয়ে যায় অনেক সময়। অনেক সময় হতে পারে যে নতুন আইসি নষ্ট, এটা রিসোল্ডারিং করলাম এই কারণে যে আগের আইসিটা তো সার্চিং করছিল, সার্চিং করে ইমার্জেন্সি আসছিল, আর এই আইসিটা লাগানোর পরে কোনো সার্চিং নাই, সরাসরি ইমার্জেন্সি। তার মানে অবশ্যই ব্যতিক্রম কিছু পাচ্ছিলাম আমি, যেটাতে মনে হচ্ছিলো যে হয় আইসি খারাপ আর না হলে এটা ফিটিংটা অ্যাকুরেট হয়নি, এই দুটোর একটা। এই কারণে এটাকে আরও একবার ট্রাই করা হলো রিহট করে, এবার কাজ না হলে দ্বিতীয় আইসি লাগাইতে হবে। ইমার্জেন্সি মানে ডাইরেক্ট ইমার্জেন্সি, তার মানে এটা নেটওয়ার্ক আইসি মাস্ট বি নষ্ট আছে, কোনোভাবে সার্চিং করার ক্ষমতাও সে পাচ্ছে না। আমাদের কাছে আরও একটি আইসি আছে, আইসিটা আমরা ট্রাই করবো।
এটাকে বল, এটা আমরা আয়রন দিয়ে না করে আরো সহজভাবে আমরা ই করতে পারি, একটা নষ্ট মাদারবোর্ড, যে কোনো একটা নষ্ট মাদারবোর্ড। আর আমাদের আইসি পেস্ট, আইসি পেস্ট দেখি একটু, এটা আয়রন ধরার কারণে অনেক সময় এটা ড্যামেজ হয়ে যায়। এখানে বেশ কিছু কম্পোনেন্ট প্রবলেম আছে, এবার আমরা চেক করে দেখি। এরপরে যদি না হয় তাহলে আমাদেরকে ওয়েজগুলো খুব ভালোভাবে চেক করতে হবে। এখানে একটি বিষয় দেখার আছে যে আমাদের জিএসএম আর গ্রাউন্ড যে পয়েন্টটা আছে সেটাতে আমাদের অ্যাকুরেট রিডিং আছে কি না। এখানে গ্রাউন্ড মিসিং দেখতে পাচ্ছি আমরা, গ্রাউন্ডটা মিসিং আছে এখানে, আমাদের কি লাইনটা শর্ট করতে হবে।
দেখতে পাচ্ছি আমাদের রবি নেটওয়ার্ক দাঁড়িয়ে গেছে কমপ্লিট, এবং এখানে আমাদের গ্রাউন্ড মিসিংটা তো অবশ্যই ছিল, কিন্তু নেটওয়ার্ক আইসিও ট্রাবল ছিল। আমরা ব্যালেন্সটা দেখি, ব্যালেন্স টাকা 0000। আমরা এভাবে নেটওয়ার্কগুলো রিপেয়ার করতে পারি। অ্যানি সেট আমাদের নেটওয়ার্ক প্রবলেম হলে আমরা নেটওয়ার্ক আইসি পিএ রিপ্লেসমেন্ট করে ঠিক করতে পারবো। আশা করি ভিডিওটি সকলে ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।